হাই বিয়ার্স হোয়াইট স্কুলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আজকে আমি ত্রিভুজ সম্পর্কিত যেমিত নিয়ে আলোচনা করব ভিডিওটি ভালো করে বুঝতে হলে প্রথম থেকে শেষ অব্দি পর্যন্ত দেখতে থাকুন আমরা প্রথমে কিছু তথ্য নেই এবি একটা ত্রিভুজ যা তিনটা বাহ নিয়ে গঠিত তাহলে ত্রিভুজের যে সত্যটা সেটা হচ্ছে যে কোনো দুইটা বাহর সমষ্টি তার তৃতীয় বাহর থেকে বড় হবে যেমন বি যোগ এসি এই দুইটা বাহর যোগফল তৃতীয় বাহুটার থেকে বড় হবে অর্থাৎ তৃতীয় বাহু হচ্ছে বি সেম ভাবে যদি আমি এই দুইটা যোগ করি অর্থাৎ এবি যোগ এখানে বিসি এই দুইটা বাহুর যোগ ফল তৃতীয় বাহু অর্থাৎ এসি থেকে বড় হবে একইভাবে যে এই দুইটা যদি যোগ করি অর্থাৎ এসি যোগ এখানে বিসি তাহলে এবি থেকে বড় হবে সেমভাবে যদি এখানে যোগফল অর্থাৎ দুটি বাহুর যোগফল তৃতীয় বাহর থেকে বড় হবে আর দুটি বাহুর বিয়োগ ফল যেমন এবি মাইনাস এসি অর্থাৎ দুটি বাহুর বিয়োগ ফল তৃতীয় বাহর থেকে ছোটো হবে তৃতীয় বাহ হচ্ছে বিসি থেকে ছোট হবে এবি মাইনাস বিসি অর্থাৎ এবি মাইনাস বিসি তৃতীয় বাহ হচ্ছে এসি থেকে ছোট হবে সেমভাবে এসি মাইনাস বিসি এই দুইটা বাহুর বিয়োগ ফল তৃতীয় বাহু হচ্ছে এবি এবি থেকে ছোট হবে অর্থাৎ এবি থেকে ছোট হবে এখন ত্রিভুজের যে কোনো দুইটা বাহুর মধ্যবিন্দু ধরে নিলাম ত্রিভুজ বি এর মধ্যবিন্দু হচ্ছে এখানে ই আবার এসি এর মধ্যবিন্দু এখানে হচ্ছে এফ এবার এই দুইটা বাহুর মধ্যবিন্দু দিয়ে যে সংযোগ রেখা তা তৃতীয় বাহুর সমান্তরাল হবে এবং তৃতীয় বাহুর অর্ধেক হবে অর্থাৎ এটাকে লেখা যায় ই এফ সমান হাফ বি তাহলে এটার মান যদি চার সেন্টিমিটার হয় এই এটার মান হবে দুই সেন্টিমিটার এবার আমরা কোন সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা করব। কোন সম্পর্কিত বিষয় হচ্ছে যে ত্রিভুজের বৃহত্তর বাহু এখানে দেখা যাচ্ছে যে ত্রিভুজের বৃহত্তর বাহু হচ্ছে এসি অর্থাৎ ত্রিভুজের বৃহত্তর বাহু যদি এসি এখানে এসি হয় অর্থাৎ ক্ষুদ্রতম বাহু হচ্ছে এখানে এবি। তাহলে ক্ষুদ্রতম বাহু হচ্ছে এবি। বৃহত্তর বাহুর বিপরীত কোনটা বৃহত্তর হয় আর ক্ষুদ্রতর বাহুর বিপরীত কোনটা ক্ষুদ্রতর হয় তাহলে বলা যায় এখানে বিকোণের মানটা বড় হবে মান থেকে ওকে এবার এই বাহুটাকে যে কোনো একটা বাহুকে যদি আমরা বর্ধিত করি ত্রিভুজের এই একটা বাহুকে যদি আমরা বর্ধিত করি তাহলে যে বহিষ্ঠ কোণ উৎপন্ন হয় সেই বৈশিষ্ট্য কোণ বিপরীত অন্তঃস্থ কোণের সমষ্টির সমান অর্থাৎ এই ত্রিভুজটা এই বহিস্তর বিপরীত অন্তঃস্থ কোণ দ্বয়ের সমষ্টি অর্থাৎ বিপরীত অন্তঃস্থ কোণ হচ্ছে দুইটা একটা এবং দুইটা এই দুইটা কোণের সমষ্টির সমান হবে এটা এটা যদি পঞ্চাশ ডিগ্রি হয় এবং এটা যদি ষাট ডিগ্রি হয় তাহলে এই দুইটা কোণের সমষ্টি হবে একশো দশ ডিগ্রি অর্থাৎ এই দুইটা কোণের সমষ্টি হচ্ছে একশো দশ ডিগ্রি তাহলে বহিস্ত কোণের মানটা হবে একশো দশ ডিগ্রি যদি এটার মান পঞ্চাশ ডিগ্রি এবং এটার মান একশত ডিগ্রি হতো তাহলে এই দুইটা কোনো সমষ্টি হতো একশো পঞ্চাশ ডিগ্রি তাহলে এটার মান হবে একশো পঞ্চাশ ডিগ্রি ওকে এখন এই তথ্যের উপর ভিত্তি করে কতগুলো প্রশ্ন সমাধান করব যেগুলো বিভিন্ন পরীক্ষায় আসছে তারপর আমি ত্রিভুজের বিভিন্ন প্রকারভেদ নিয়ে আলোচনা করব। যে কোনো ত্রিভুজের এবিসির জন্য নিচের কোনটি সঠিক অর্থাৎ আমরা জানি ত্রিভুজের যে কোনো দুটি বাহুর সমষ্টি তৃতীয় বাহুর থেকে বড় হয় যেমন এখানে আছে খ নাম্বারটা কারণ এটা হচ্ছে দুটি বাহুর সমষ্টি তৃতীয় বাহুর থেকে ছোট হবে এটা হবে না আবার এটা সমান হবে এটা হবে না দুটি বাহুর বিয়োগ ফল তৃতীয় বাহুর থেকে বড় হবে এটা হবে না কারণ দুটি বাহুর বিয়োগ ফল তৃতীয় বাহুর থেকে ছোট হবে চিহ্নটা হতো ছোট চিহ্ন এখানে ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য সেন্টিমিটারে দেওয়া হলো কোন ক্ষেত্রে ত্রিভুজটি অঙ্কন করা সম্ভব এখানে ত্রিভুজের দুটি বাহুর সমষ্টি তার তৃতীয় বাহুর থেকে ছোট হবে এই দুইটা বাহুর যোগফল দুইটা ছোট দুইটা বাহুর যোগফল হচ্ছে সাত তাহলে এখানে হচ্ছে তৃতীয় বাহুটা হচ্ছে নয় তাহলে দুইটি বাহুর যোগফল থেকে তৃতীয় বাহুটা বড় অর্থাৎ এটা হবে না এখানে দুটি বাহুর যোগফল হচ্ছে চার এবং তিন যোগফল হয় সাত যা তৃতীয় বাহুটা ছোট অর্থাৎ অ্যান্সারটা হবে খ নাম্বারটা ত্রিভুজ এর বিসি বাহুকে ডি পর্যন্ত বাড়ানো হলো এ কোণ সমান সিক্সটি ডিগ্রি এবং কোণ সমান নাইনটি ডিগ্রি হলে এসি ডিকোণের মান কত অর্থাৎ ত্রিভুজ এবিসি অর্থাৎ এটা হচ্ছে ত্রিভুজ এবিসি ধরলাম তাহলে এটাকে আমি ডি পর্যন্ত বর্ধিত করলাম তাহলে এ বিসি সি ত্রিভুজকে যদি ডি পর্যন্ত বর্ধিত করি তাহলে এখানে চাইছে কোশ্চেনের ভিতরে এসি ডি এর মান কত অর্থাৎ এসি ডি এর মান কত কোণের মান কত আমরা জানি একটা ত্রিভুজের কোণের মান হবে বিপরীত কোণের সমষ্টি সমান এখানে এ কোণের মান দেওয়া আছে সিক্সটি ডিগ্রি আর এখানে বি কোণের মান দেওয়া আছে নাইনটি ডিগ্রি যদি এই দুইটার মান সিক্সটি ডিগ্রি এবং নাইনটি ডিগ্রি যোগ করি তাহলে এখানে হয় ওয়ান হান্ড্রেড ফিফটি ডিগ্রি অর্থাৎ একশো পঞ্চাশ ডিগ্রি তাহলে কোণের মান হবে একশো পঞ্চাশ ডিগ্রি অর্থাৎ অ্যান্সারটা হবে একশো পঞ্চাশ ডিগ্রি ত্রিভুজের বৃহত্তর বাহু সংলগ্ন কোন দয় সবসময় কোণ হবে কেননা যে এখানে আমি যদি একটা ত্রিভুজ অঙ্কন করি এখানে এই বৃহত্তর বাহু এটা হচ্ছে বৃহত্তর বাহু আমরা জানি বৃহত্তর বাহুর বিপরীত কোনটা বৃহত্তর হয় ওকে আর এই বৃহত্তর বাহুর বিপরীত কোন যদি বৃহত্তর হয় তাহলে এগুলো অবশ্যই ক্ষুদ্রতর হবে অর্থাৎ বলা যায় যে ক্ষুদ্রতর মানে হচ্ছে যে নব্বই ডিগ্রিতে ছোট হবে আর যেটা যেই কোনটার মান নব্বই ডিগ্রিতে ছোট সেগুলো হচ্ছে কোণ তাহলে এই বৃহত্তর বাহু সংলগ্ন যে দুইটা কোণ পাওয়া যাবে সেই দুইটা কোণের মান হবে কোণ অর্থাৎ অ্যান্সারটা হচ্ছে ক নম্বর কোনো ত্রিভুজের তিনটে বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোন তিনটে সমষ্টি কত এখানে একটা ত্রিভুজ অঙ্কন করলাম এবার আমি তিনটা বাহুকে বর্ধিত করব এই বাহুটাকে আমি এই পাশে বর্ধিত করলাম এই পাশে এই বাহুটাকে এই পাশে এবং এই বাহুটাকে এপাশে পাশে বর্ধিত করলাম এবার এখানে দেখা যাচ্ছে যে এই বাহুটাকে যদি বর্ধিত করি তাহলে এক সরল কোন হয় আমরা জানি এক সরল কোণের মান হচ্ছে একশো আশি ডিগ্রি এক সরল কোণের মান হচ্ছে একশো আশি ডিগ্রি সেইভাবে এক সরল কোণের মান হচ্ছে একশো আশি ডিগ্রি তাহলে এইখানে একশো আশি ডিগ্রি একশো আশি ডিগ্রি একশো আশি ডিগ্রি তিনটা করলে হয় এখানে পাঁচশত চল্লিশ ডিগ্রি আমরা জানি যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে একশত আশি ডিগ্রি তাহলে এই পাঁচশো চল্লিশ থেকে যদি আমরা একশত আশি ডিগ্রি বাদ দিই থাকে হচ্ছে তিনশত ষাট ডিগ্রি অর্থাৎ এখানে বলছে যে ত্রিভুজের তিনটে বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিস্ত কোন তিনটি সমষ্টিগত তা উৎপন্ন বৈস্থ কোন তিনটি সমষ্টি হবে তিনশো ষাট ডিগ্রি অর্থাৎ অ্যান্সারটা হবে তিনশো ষাট ডিগ্রি এখন আমি ত্রিভুজের প্রকারভেদ সম্পর্কে আলোচনা করব ত্রিভুজের বাহুবিদ্ধি ত্রিভুজকে তিন ভাগে ভাগ করছে তো প্রথমে আমরা সমবাহু ত্রিভুজ নিয়ে আলোচনা করব যে ত্রিভুজের তিনটি বাহুর মান সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে যেমন এবিসি ত্রিভুজের এখানে এবি সমান এসি সমান বিসি অর্থাৎ তিনটা বাহুর মান সমান তাকে সমবাহ ত্রিভুজ বলে সমবাহ ত্রিভুজের তিনটা কোণের মানও সমান থাকে অর্থাৎ এ কোণ সমান বি কোণ সমান সি কোণ তাহলে যেহেতু সমবাহ ত্রিভুজের তিনটা কোণের মান সমান থাকে অর্থাৎ আমরা জানি যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে একশত আশি ডিগ্রি তাহলে তিন কোণের সমষ্টি যদি একশো আশি ডিগ্রি হয় একটা ত্রিভুজ গঠিত হলে তিনটা কোণের প্রয়োজন তিন দ্বারা যদি ভাগ করি তাহলে প্রত্যেকটা কোণের মান হয় ষাট ডিগ্রি অর্থাৎ সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোণের মান হচ্ছে ষাট ডিগ্রি এখন যদি বলা হয় যে প্রশ্নের ভিতর যে সমবাহু ত্রিভুজের একটি বাহুকে বর্ধিত করলে যে বহিঃস্থ কোণ উৎপন্ন হয় সেই কোনটার মান কত যেমন এখানে যে বহিষ্ঠ কোনটা উৎপন্ন হলো সেই বহিঃস্থ কোণের মান হবে একশো বিশ ডিগ্রি তার কারণ এই পুরো কোনটার মান হচ্ছে একশো আশি ডিগ্রি একশো আশি ডিগ্রি থেকে যদি আমরা ষাট ডিগ্রি বাদ দিই একশো আশি ডিগ্রি থেকে যদি আমরা ষাট ডিগ্রি বাদ দিই তাহলে হয় একশো বিশ ডিগ্রি এছাড়াও করা যায় যে আমরা জানি যে বৈস্তকনের বিপরীত অন্তঃস্থ কোন্দয় সমষ্টি হবে বৈস্তকন অর্থাৎ এই ষাট ডিগ্রি ষাট ডিগ্রি যোগফল হবে একশো বিশ ডিগ্রি সমদিবাহু ত্রিভুজ যে ত্রিভুজের দুইটা বাহুর মান সমান থাকে তাকে সমদিবাহু ত্রিভুজ বলে এখানে এবিসি ত্রিভুজের এবি সমান এসি যদি সমদিবাহু ত্রিভুজের দুইটা বাহু সমান থাকে তাহলে সমান বাহু সংলগ্ন কোন দুইটাও সমান হবে অর্থাৎ এখানে বিকোণ সমান সিকোণ হবে ওকে বিষমবাহু ত্রিভুজ যে ত্রিভুজের তিনটা বাহুর মান সমান না অর্থাৎ কোনো বাহুটার মানই সমান না তাকে বিষমবাহু ত্রিভুজ বলে যেমন এবি সমান এসি সমান বিসি অর্থাৎ কোনোটাই সমান না সেটাকে বলা হয় বিষমবাহ ত্রিভুজ এবার কোন সম্পর্কিত অর্থাৎ কোন বেদে এখন কোন বেদে ত্রিভুজকে আবার তিন ভাগে ভাগ করছে একটা হচ্ছে সমকোণী ত্রিভুজ সুক্ষকোণী ত্রিভুজ স্থুলকোণী ত্রিভুজ সমকোণী ত্রিভুজ যে ত্রিভুজের একটা কোণের মান নব্বই ডিগ্রি অর্থাৎ এক সমকোণ সেটাকে সমকোণী ত্রিভুজ বলে সমকোণী ত্রিভুজের অপর যে দুইটা কোণ আছে সেই দুইটা কোণ পরস্পরকে পুরো কোণ বলে কারণ আমরা জানি যে কোণ হচ্ছে দুটি কোণের সমষ্টি যখন নব্বই ডিগ্রি হয় তখন তাকে কোণ বলে অর্থাৎ এটার মান যদি নব্বই ডিগ্রি হয় এই দুইটা কোণের সমষ্টি হবে নব্বই ডিগ্রি তাহলে এরা পরস্পরের পুরোক্ষণ সূক্ষ্মকণি ত্রিভুজ যে ত্রিভুজের তিনটা কোণের মানেই নব্বই ডিগ্রি চেয়ে ছোটো সেটাকে বলা হয় সূক্ষকণি ত্রিভুজ অর্থাৎ তিনটা কোণের মানে নব্বই ডিগ্রি চেয়ে ছোটো হবে সেই কারণে এই ত্রিভুজের নাম হচ্ছে সূক্ষকণি ত্রিভুজ স্থূলকোনি ত্রিভুজ যে ত্রিভুজের একটা কোণের মান নব্বই ডিগ্রি চেয়ে বড়ো হবে অর্থাৎ এটা নব্বই ডিগ্রি চেয়ে বড়ো যদি হয় তখন সেটাকে বলা হয় স্থূলকোণী ত্রিভুজ ABC একটি সমদ্বিবাহু ত্রিভুজ একুণ শীর্ষকোণ এব সমান এসি হলে বিকুণ সমান সেভেন্টি ফাইভ ডিগ্রি হলে একণের মান কত এখানে এবিসি একটা ত্রিভুজ এ বি সি একটা ত্রিভুজ যার এ হচ্ছে শীর্ষকোণ এবং এবি সমান এসি এবি সমান এসি তাহলে এটা সমুদিবাহ ত্রিভুজ এখানে বিকণের মান দেওয়া আছে পঁচাত্তর ডিগ্রি সমদিবাহ ত্রিভুজের এই এইখানে যদি এটার মান পঁচাত্তর ডিগ্রি হয় এটার মানও পঁচাত্তর ডিগ্রি হবে অর্থাৎ কুন্য় সমান হবে তাহলে পঁচাত্তর পঁচাত্তর যদি আমরা যোগ করি তাহলে হয় একশো পঞ্চাশ ডিগ্রি ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে একশো আশি ডিগ্রি তাহলে একশো আশি ডিগ্রি থেকে যদি আমরা একশো পঞ্চাশ ডিগ্রি বাদ দেই থাকে হচ্ছে তিরিশ ডিগ্রি তাহলে এই কোণের মান হচ্ছে তিরিশ ডিগ্রি অর্থাৎ অ্যান্সারটা হবে তিরিশ ডিগ্রি কোনো ত্রিভুজের একটি বাহু উভয় দিকে বর্ধিত করলে উৎপন্ন বৈষ্ণ কোণগুলো পরস্পর সমান হলে ত্রিভুজটি একটি কি সমদিবাহ বিষমবাহু না সমবাহু নাকি সমকোণী ত্রিভুজ এখানে বলছে যে একটা ত্রিভুজ এটাকে যদি আমরা বর্ধিত করি অর্থাৎ বর্ধিত করি সরি এটাকে এদিকে হবে আর এটা এদিকে হবে যদি কোনগুলো সমান থাকে বৈষ্ণ কোন করে সমান থাকে তখন ত্রিভুজটা কী ত্রিভুজ তখন ত্রিভুজটা হবে সমবাহ ত্রিভুজ ধরে নিলাম আমরা সমবাহ ত্রিভুজের আমরা জানি যে সমবাহ ত্রিভুজের প্রত্যেকটা কোণের মান হচ্ছে ষাট ডিগ্রি ওকে যদি এটার মান ষাট ডিগ্রি হয় প্রত্যেকটা কোণের মান এটা হবে একশো বিশ ডিগ্রি এটা হবে একশো বিশ ডিগ্রি কারণ এটা হচ্ছে এক সরল কোন এক সরল কোণের মান হচ্ছে একশো আশি ডিগ্রি একশো আশি থেকে ষাট ডিগ্রি বাদ দিলে একশো বিশ ডিগ্রি একশো বিশ ডিগ্রি অর্থাৎ বৈষ্ণ কোণ যদি সমান হয় তাহলে যে ত্রিভুজ পাওয়া যাবে সেই ত্রিভুজটা হবে সমবাহ ত্রিভুজ সমকোণী ত্রিভুজের একটি কোণ পঞ্চাশ ডিগ্রি হলে অপর কোণটির মান কত অপর কোণটির মান হচ্ছে চল্লিশ ডিগ্রি এটাটা সমকোণী ত্রিভুজ এটার মান হচ্ছে নব্বই ডিগ্রি এটা দেওয়া আছে ধরে নিলাম পঞ্চাশ ডিগ্রি তাহলে এটার মান হবে চল্লিশ ডিগ্রি কারণ এই দুইটা কোন হচ্ছে পরস্পরের পুরো কোণ অর্থাৎ দুইটা হবে নব্বই ডিগ্রি